হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ঠাকুরের আশীর্বাদে। আজকে আলোচনা করব যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মী আসার লক্ষণগুলো, সংকেতগুলো কী কী। আমি পাঁচটা সংকেত নিয়ে আজ আলোচনা করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটা। হিন্দু ধর্ম অনুসারে লক্ষ্মীর আশীর্বাদ যার ওপর বর্ষিত হয় তার জীবনে সুখে এবং সম্পদে ভরে ওঠে। জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মী আমাদের ঘরে আসার আগে কয়েকটা সংকেত পাঠিয়ে থাকেন। দেখে নিন কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন মা লক্ষ্মীর আবির্ভাব আপনার ঘরে হতে চলেছে। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে কঠিন পরিশ্রম করেও আমরা আমাদের নিজের মনের ইচ্ছা মতো কোনো কাজে সফল হয় না এবং নানা কারণে দেবী লক্ষ্মীর আগমন আমাদের বাড়িতে ঘটে না। আর হিন্দু ধর্ম অনুসারে সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাতা দেবী হচ্ছেন লক্ষ্মী, তাই লক্ষ্মীর কৃপা না পেলে আর্থিক সংকট কখনোই আমাদের পিছু ছাড়বে না। সেই কারণে লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে আমাদের নানান পদ্ধতি অবলম্বন করতে হয়। তবু মা লক্ষ্মীর আশীর্বাদ যে সবাই লাভ করতে পারেন তা তো নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে মা লক্ষ্মীর কৃপা যদি আপনার ওপর বর্ষিত হয় তাহলে তার কিছুদিন আগে থেকেই আপনি কিছু কিছু সংকেত আপনি পেতে থাকবেন। এই সংকেতগুলো অর্থ দেবী লক্ষ্মীর আপনার ঘরে আসতে চলেছেন। শিগগিরই জেনে নিন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ঘটনাগুলি ঘটলে আপনি বুঝবেন মা লক্ষ্মীর আবির্ভাব কিছুদিনের মধ্যেই আপনার বাড়িতে আসছে। চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে শঙ্খের ধ্বনি। হিন্দু ধর্মের প্রত্যেক বাড়িতেই শঙ্খ বাজে, তাই শঙ্খ অত্যন্তই শুভ। পুজোর সময় এই কারণে শঙ্খের ধ্বনি বাজানো হয়। সকালে ঘুম থেকে উঠে আপনি যদি শঙ্খের আওয়াজ শুনতে পান তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সকালে উঠে শঙ্খের আওয়াজ শোনার অর্থ মা লক্ষ্মীর আগমন আপনার বাড়িতে আসতে চলেছে। দু নম্বরটা হচ্ছে ঝাড়ু। ঝাড়ু বা ঝাঁটার সঙ্গে দেবী লক্ষ্মীর সম্পর্ক রয়েছে। ঝাঁটা আমাদের ঘর পরিষ্কারে রাখে বলে ঝাঁটা মা লক্ষ্মী প্রিয়। সকালে যদি কেউ ঘর ঝাঁট দিতে দেখেন তবে বুঝবেন যে খুব শুভ কিছু ঘটতে চলেছে আপনার সঙ্গে। এর অর্থ মা লক্ষ্মীর আগমন শীঘ্রই ঘটতে চলেছে আপনার বাড়িতে। এবার আলোচনা করব খাবার। খাবারের সঙ্গে মা লক্ষ্মীর একটা সম্পর্ক থাকে। যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই বাড়িতে কখনোই খাদ্যের অভাব হয় না। যে বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে সেই বাড়িতে সদস্যরা আমিষ খাবার বা নেশার বস্তু থেকে দূরে থাকবেন এবং যে বাড়িতে খাবারের অপচয় ঘটে না সে বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন। প্যাঁচা। প্যাঁচা হচ্ছে শাস্ত্র অনুসারে মা লক্ষ্মীর বাহন, তাই বাড়ির আশেপাশে প্যাঁচা দেখলে বুঝবেন মা লক্ষ্মীর আগমন শীঘ্রই ঘটতে চলেছে আপনার বাড়িতে। এবার যেটা আলোচনা করব সাপ। সাপকে সবাই ভয় পায়। এমন কিছু মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল যে সাপকে ভয় পায় না। তবে সাপ দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষ করে স্বপ্নে যদি আপনি সাপ দেখেন তাতে কি হয় জানেন, অর্থ মা লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হয়েছেন আর তার আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হতে চলেছে। সাপের স্বপ্ন দেখা আপনি খুব শিগগিরই দেখলে আপনি খুব শিগগিরই অনেক টাকা লাভ করতে চলেছেন তারই ইঙ্গিত দেয়। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।